হেল্ল' ফ্ৰেণ্ডছ ওৱেলকাম বেক টু মাই চেনেল এডুটক্স উইথ মেডিকো মাইছে ফ্ৰিয়া মজুমদাৰ আই আম আ ফাইনেল প্ৰফ এম বি বি এছ ষ্টুডেণ্ট অফ বা সম্মিলনী মেডিকেল কলেজ এণ্ড হস্পিটেল তো আজকে তোমাদের সাথে একটা ইম্পর্ট্যান্ট নোটিশ শেয়ার করার আছে যেটা তোমাদের নোটিশটা ডাব সরি এমসিসির ওয়েবসাইটেই দিয়েছে তাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটেই দিয়েছে এবং এটা কিন্তু টু থাউজেন্ড টোয়েন্টি কাউন্সিলিং নিয়ে তো সেখানে কি বলা হয়েছে সেটা নিয়ে আমি তোমাদের সাথে বলবো আর তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো তাহলে তোমাদের কিন্তু এই নোটিশে কি বলা হয়েছে সেটা নিয়ে ক্লিয়ার ধারণা হয়ে যাবে তো চলো দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক তো দেখো নোটিশটা পাবলিশ হয়েছে আট সাত দু হাজার তেইশে মানে আটই জুলাইতে এবং নোটিশে যেটা সাবজেক্ট ম্যাটার সেটাই কিন্তু আর্জেন্ট অ্যাটেনশন ফর সিট ম্যাট্রিক্স তো সিট ম্যাট্রিক্স নিয়ে বলছে এখানে কি বলা হয়েছে আমি তোমাদের সেটা বলবো এখানে সো এখানে যেটা লেখা হয়েছে সেটা আমি তোমাদের ফার্স্টেই পড়ে শোনাচ্ছি ইট ইজ হেয়ার বাই ইনফর্ম দ্যাট কাউন্সিলিং প্রসেস অফ বিএসসি নার্সিং বিএসসি নার্সিং অনার্স আর কি বিএসসি নার্সিং প্রোগ্রাম টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফর দ্য ফলোয়িং কলেজেস অ্যাফিলিয়েটেড টু আইপি ইউনিভার্সিটি উইল বি কন্ডাক্টেড বাই দ্য ইউনিভার্সিটি ইটসেলফ অ্যান্ড নট বাই এমসিসি ইন রেফারেন্স টু দ্য নোটিফিকেশান নাম্বার এটা একটা কিছু দিয়েছে তো বলতে চেয়েছে বেসিক্যালি এখানে যে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোরের যে কাউন্সিলিং হবে নার্সিংয়ের কাউন্সিলিং অল ইন্ডিয়া যে নার্সিং কাউন্সিলিংটা হয় সেখানে কিছু কলেজের কথা বলা হয়েছে যেই কলেজগুলো এই আইপি ইউনিভার্সিটির আন্ডারে আছে সেই কলেজগুলো কিন্তু তাদের কাউন্সিলিং নিজেরাই করবে মানে ইউনিভার্সিটি নিজেই করবে এটা কিন্তু এমসিসির থ্রুতে হবে না মানে তোমরা অনেকেই যারা আছো যে অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের মাধ্যমে মানে অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের মাধ্যমে প্রথমে নার্সিংয়ের কাউন্সিলিং করতে চাও তো তারা কিন্তু এই কলেজগুলোর জন্য মানে এলিজিবল হবে না বাকি যে কলেজগুলো অল ইন্ডিয়া কাউন্সিলিং করে সেই কলেজগুলোতে অ্যাডমিশান হয় সেই কলেজগুলোর জন্য মানে এলিজিবল হবে তো এখানে কলেজের নামও উল্লেখ করে দিয়েছে যে কোন কোন কলেজগুলোতে সেই ইউনিভার্সিটি নিজে কাউন্সিলিংটা করবে এমসিসি করবে না তো সেই জন্য যদি এই কলেজগুলোতে অ্যাডমিশান নিতে চাও তাহলে কিন্তু ইউনিভার্সিটির সাথেই মানে ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানেই তোমাদের চেক করতে হবে ওখানকার যা যা ইনফরমেশান দেওয়া যা শিডিউল দেওয়া থাকবে সেই সমস্ত কিছুই তোমাদের ফলো করতে হবে তো এমসিসির যে কাউন্সেলিংটা হবে সেই থ্রুতে কিন্তু মানে এমসিসির কাউন্সিলিংয়ের থ্রুতে এই কলেজগুলোতে তোমরা অ্যাডমিশান নিতে পারবে না তো সেখানে কি কি কলেজগুলো আছে সেখানে সেটা আমি তোমাদের বলছি দেখো লক্ষ্মীবাই বাত্রা কলেজ অফ নার্সিং সেন্ট স্টিফেন্স কলেজ অফ নার্সিং আর কলেজ অফ নার্সিং হিন্দু হিন্দু হিন্দুরাও হসপিটাল কলেজ অফ নার্সিং কস্তুরবা হসপিটাল দেন পান্না দাই কলেজ অফ নার্সিং দেন শকুন্তলা দেবী কলেজ অফ নার্সিং তো এই কলেজগুলো যেগুলো আইপি ইউনিভার্সিটির আন্ডারে আছে তো এদের কিন্তু কাউন্সেলিং এমসিসি করছে না এবং ইউনিভার্সিটি ইটসেলফ মানে ইউনিভার্সিটি নিজেই এদের কাউন্সিলিংগুলো করবে তাই এই কলেজগুলোতে যদি কেউ অ্যাডমিশান নেবে বলে ভেবে আছো তাহলে কিন্তু ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে চেক করতে হবে এরপরে যেখানে আরও একটা তোমাদের ইম্পর্টেন্ট নোটিফিকেশান দেওয়া আছে যেটা এমসিসির কাউন্সিলিং নিয়ে সেটা আমি তোমাদের বলি হাউএভার দ্য কাউন্সিলিং ফর বিএসসি নার্সিং কোর্সেস ফর দ্য নার্সিং কলেজেস অফ ভিএমএমসি অ্যান্ড সফদারজাং হসপিটাল অ্যান্ড ডক্টর আর হসপিটাল উইল বি কন্ডাক্টেড বাই মেডিকেল কাউন্সিলিং কমিটি অফ ডিজিএসএস অ্যাস অ্যাস ডান ইন প্রিভিয়াস ইয়ার অ্যালং উইথ ফলোইং নার্সিং কলেজেস তো এখানে বলা হয়েছে যে এই ভিএমএমসি যে কলেজটা আছে এবং সেই কলেজটার কিন্তু কাউন্সেলিংটা এমসিসি করবে তার সঙ্গে আরও কিছু কলেজের কাউন্সেলিংটা এমসিসির কাউন্সিলিংয়ের থ্রুতে হবে সেই কলেজগুলো এখানে উল্লেখ করা হয়েছে দ্য কলেজ অফ নার্সিং ফ্লোরেন্স নাইট্যাঙ্গেল কলেজ অফ নার্সিং নিউ দিল্লি দেন কলেজ অফ নার্সিং এল এমসি নিউ দিল্লি কলেজ অফ নার্সিং র্যাক কন নিউ দিল্লি মানে এটা রাজকুমারী আমৃত কর কলেজ অফ নার্সিং দেন কলেজ অফ নার্সিং ভোপাল নার্সিং কলেজ দেন কলেজ অফ নার্সিং বিএইচইউ বারাণসী তো এই কলেজগুলোর সাথে ভিএমএমসি কাউন্সিলিং কিন্তু এমসিসি কন্ডাক্ট করবে মানে তোমরা এমসিসির কাউন্সিলিংয়ের থ্রুতে মানে অল ইন্ডিয়া কাউন্সেলিংয়ের থ্রুতেই কিন্তু এই কলেজগুলোতে অ্যাডমিশন নিতে পারবে নার্সিংয়ের ক্ষেত্রে ওকে তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল তো তোমাদের আর কিছুদিনের মধ্যেই হলো অল ইন্ডিয়া কাউন্সিলিং স্টার্ট হয়ে যাবে তো সেই জন্যে তোমাদের এই নোটিশটা খুবই ইম্পর্টেন্ট যারা নার্সিং অল ইন্ডিয়া কলেজ মানে অল ইন্ডিয়ার যে কাউন্সেলিং প্রসেস হয় তার থ্রুতে অ্যাডমিশন নিতে চাইছো বাইরের কলেজগুলোতে স্টেটের বাইরের অন্যান্য যে ভালো ভালো কলেজ আছে এই সমস্ত কলেজই কিন্তু খুবই করা এবং খুবই ভালো কলেজ তো সেই সমস্ত কলেজে যারা অ্যাডমিশান নিতে চাইছো এবং অল ইন্ডিয়া কাউন্সেলিংয়ের থ্রু তাদের জন্য এই নোটিশটা খুবই ইম্পর্টেন্ট ছিল এবং তোমাদের এগুলো জানা উচিত যে কোন কলেজগুলো এমসিসি এর আন্ডারে মানে তাদের কাউন্সেলিং প্রসেসটা হবে এবং কোন কলেজগুলো নয় তো আমি আশা করি যে ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডসদের সঙ্গেও আর তোমাদের যদি কোনো ডাউট থাকে কোনো বিষয়ে কোনো কোয়েশ্চেন্স থাকে যা কিছু হোক তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো আমি টাইম পেলেই চেষ্টা করব যে তোমাদেরকে রিপ্লাই দিয়ে হেল্প করার তো এবং তোমরা যদি নিট কাউন্সিলিং এবং নার্সিং কাউন্সিলিং সম্পর্কিত ইচ অ্যান্ড এভরি ইনফরমেশান পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেললাইকনটি প্রেস করে রেখো যাতে আমি যখনই তোমাদের নিউ ভিডিও দিই তোমরা সাথে সাথেই ভিডিওটি পেয়ে যাও তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং